আল্লাহুর রহমানুর রহিম বনমলা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আমি বিশেষ শিক্ষক মোহাম্মদ আব্দুল হক মিয়া তোমাদের আজ পাঠদান করব পাঠ্যগণিত মনে করো 2.3 এর একটি সৃজনশীল। সৃজনশীলটা আগে উদ্দীপকটা আমি ভালো করে পড়ি, তোমরা মনোযোগ সহকারে শোনো। জেসমিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত হলো 3:2 এবং আবিদা ও আনিকার বর্তমান বয়সের অনুপাত হলো তোমার হলো 5:1। আনিকার বর্তমান বয়স 3 বছর 6 মাস, মানে এর মূল 3.5 বছর যদি হয় আনিকার বর্তমান বয়স, তাহলে উদ্দীপকে প্রথম ক নম্বর প্রশ্ন বলা হয়েছে যে উদ্দীপকের প্রথম অনুপাতকে শতকরা কি করে প্রকাশ করো। উদ্দীপকটা আমি আবার পড়ি, তোমরা মনোযোগ সহকারে ভালো করে শোনো। দেখো, জেসমিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত 3:2, আবিদা ও আনিকার বর্তমান বয়সের অনুপাত হলো 5:2, কত আছে বলো তো 1। আনিকার বর্তমান বয়স 3 বছর 6 মাস, মানে 3.5 বছর যদি হয় তাহলে উদ্দীপকের প্রথম অনুপাতকে শতকরায় প্রকাশ করো, এটা আমরা প্রকাশ করব। খনক প্রশ্ন, 5 বছর পর আবিদার বর্তমান বয়স কত এটা নির্ণয় করব। গতে বলছে আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের শতকরা কত ভাগ, এই জিনিসটা আমরা কী করবো এখানে নির্ণয় করে দেখাবো। তাহলে এই সৃজনশীলটা হলো তোমার হলো মূল বইয়ের উদাহরণ কত বলো তো 1। অধ্যায় তোমার হলো 2.1 উদাহরণ কত 1 নম্বর সৃজনশীলটা, তাই মনোযোগ সহকারে পড়ে ভালো করে শোনো। দেখো পথে কী বলছে যে প্রথম অনুপাতকে আমরা শতকরা কী করব প্রকাশ করব, তাহলে লিখবো ক নম্বরে উদ্দীপক হতে। প্রথম অনুপাত কত আছে দেখো 3:2 কত দেখো 2। এটাকে যখন আমরা শতকরায় প্রকাশ করব, দেখো শতকরা, শতকরা জিনিসটা কি, এই শতকরা কথা পার্সেন্ট জিনিসটাই তোমার ভাঙলে তোমার আসবে অনভাগ কত হয় বলো তো 100। এই অনভাগ 100 তুললে পার্সেন্টেজ আসে, আবার অনভাগ 100 তুলে দিলে পার্সেন্ট আসবে, আর পার্সেন্ট তুলে দিলে তোমার কত আসবে বলো তো অনভাগ 100 আসবে। দেখো তো দেখো এই যে মাঠটা আছে এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে সাজাই 3 ভাগ কত হয় 2। তো এটাকে যখন আমরা শতকরায় প্রকাশ করব দেখো তো এটাকে কী লেখা যাবে, দেখো 3×100 দেখো দিলাম নিচে 2×100 কত 100, বা 3×100 দেওয়া হয়েছে দেখো নিচে 2×, এটা ব্র্যাকেট দিলাম ইন্টু অনভাগ 100। তাহলে ভালো করে বোঝবা, দেখো এই যে লেখছি দেখো পার্সেন্ট মানে অনভাগ 100, তাহলে অনভাগ 100 যখনই অনভাগ 100 আমি তুলে দেবো কী আসবে তো পার্সেন্টটা চলে আসবে, তাহলে আমরা কী লিখতে পারি দেখো এটা আসবে 3×100/2, এই যে পার্সেন্ট চলে আসবো দেখো। তাহলে আমরা কথাটা কী বুঝেছি আবারও ভালো করে শোনো, অনভাগ 100 মানে কি শতকরা, আর পার্সেন্ট মানে অনভাগ কত 100, ক্লিয়ার? তাহলে এখন দেখো এখানে যদি কাটাকাটি করি দেখো 2 দিয়া কয়বার যায় দেখো তো 50, 3×50 কত দেখো 3 জায়গা কাটলে কত আসবে 150, 150 কী আসবে পার্সেন্ট। তা প্রথম অনুবাদ তোমরা কীসে প্রকাশ করবো, শতকরা প্রকাশ করা আমার হয়ে গেল। দেখো খ নম্বর প্রশ্ন বলছে 5 বছর পর আবিদার বয়স কত সেটা আমরা কী করবো নির্ণয় করবো 5 বছর পর, বর্তমান যে আমার বয়স আছে পাঁচ, তাহলে এরপরে 5 বছর পর আমার বয়সটা কত দাঁড়াবে সেই জিনিসটা, তাহলে এখানে প্রথমে লাগবো উদ্দীপক হতে, কার মানটা দেওয়া আছে সেটাকে লাগবো খ নম্বর। দেখো উদ্দীপক হতে আনিকার বর্তমান বয়স, আনিকার বর্তমান বয়স এটা তোমার আসবে হলো 3 বছর 6 মাস। আমরা সর্বদা জানি দেখো 1 বছর সমান কয় মাস 12 মাস, তাহলে যদি আমরা এই মাসকে যদি আমরা বছর বানাই তাহলে আমরা কী লিখতে পারি দেখো, এটা লেখা যাবে দেখো 3+6/12 এত বছর কী চলে আসলো, বছর চলে আসলো দেখো, তাহলে এটা আসবে হাফ, এটাকে যদি আমরা যোগ দেই 7/2 এত বছর,
তাহলে আনিকার বর্তমান বয়স 7/2 বছর আমরা পেলাম দেখো তাহলে চাইছে কি বলো তো যে আবিদার 5 বছর পরে আবিদার বয়সটা কত দাঁড়াবে তাহলে এখন যদি লিখে দেখো আবার দেখো মনে করি আবিদার বর্তমান বয়স দলম কত বলো তো ক বছর তাহলে এখন আমরা কি লিখব উদ্দীপক হতে বা প্রশ্ন মতে যেটা লেখো প্রশ্ন মতে তোমার এখানে দেওয়া আছে হলো যে আবিদার বয়স অনুপাত আনিকার বয়স কত দেওয়া আছে দেখো 5:1 কত 1 এখন দেখো যদি আমরা মানটা বসাই আবিদার বয়সটা বের হবে দেখো এখানে দেখো আমার আনিকার বর্তমান বয়স কত আছে 7/2 বছর তাহলে এখন কি লিখব দেখো আবিদার বয়স বর্তমান বয়স কত ধরছি ক বছর এই যে লিখলাম ক অনুপাত 7 ভাগ কত 2 অনুপাত কত আসবে দেখো 5 অনুপাত কত 1 মাথা ঠান্ডা করে ভালো করে বুঝবা দেখো বাহ এটাকে আমরা কি লিখতে পারি দেখো উপরে আসবে ক নিচে আসবে 7/2 ইকুয়াল এটা আসবে 5 ভাগ কত 1 এটাকে গুণ দিলে কি আসবে দেখো গুণ যদি দেই দেখো 5 উপরে 2 নিচে 7 ইকুয়াল 5 ভাগ কত 1 এখন দেখো যদি আমরা আর গুণন করি দেখো আর গুণ করলে কি আসবে দেখো এটা আসবে 2ক/7 ইকুয়াল 5 ভাগ কত 1 এখন কোনাকোনি গুণ করব দেখো এইটা দিয়ে আমরা এটাকে গুণ দেব এটা দিয়ে এটাকে গুণ দিলে আমার মানটা কি দাঁড়ায় সেটা ভালো করে বলি গুণ দিলে আমরা কি লিখতে পারি বা এটা আসবে 2ক ইকুয়াল কত 5 7 কত আসবে 35 বা এটা আসবে ক সমান 35 ভাগ হলো 2 অতএব ক সমান আসবে 17 সমস্ত 1/2 বছর এই 17 সমস্ত 1/2 বছর এটা কার ক কার মান ধরছি আবিদার বর্তমান বয়স তাহলে আমরা লিখব অতএব আবিদার বর্তমান বয়স আবিদার বর্তমান বয়স কত আসবে বলো তো বর্তমান বয়সটা এটা তোমার আস্তে আস্তে হলো 17 বছর 6 মাস বা 17.5 বছর প্রশ্ন নম্বর শেষে কিন্তু দেখো 5 বছর পর তাদের বয়সটা কত দাঁড়াবে সেটা আমরা কি করব নির্ণয় করব তাহলে এখন লিখব সুতরাং 5 বছর পরে আবিদার বয়স 5 বছর পরে আবিদার বয়স আসবে 17 সমস্ত 1/2 প্লাস 5 এত বছর এটাকে যদি যোগ দেই দেখো তাহলে 22.5 বছর তাহলে দেখো খ নম্বরের প্রশ্ন আমার যে আসছে আমরা কিন্তু সেই মানটা কিন্তু আমরা পেয়ে গেছি খ নম্বর বলছে কি দেখো 5 বছর পর আবিদার বয়স কত হবে তাহলে 5 বছর পর আবিদার বয়স দাঁড়াইলো 22 বছর 6 মাস বা 22.5 বছর তুমি যেটা বলো সেটাই হবে দেখো তাহলে আমার খ নম্বর সলিউশন হয়ে গ নম্বরে আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের শতকরা কত সেটা আমরা কি করব নির্ণয় করব দেখো বলছে কি দেখো আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের শতকরা কত সেটা আমরা কি করব নির্ণয় দেখো আমরা কিন্তু আনিকার বয়স কিন্তু উদ্দীপকে আমার দেওয়া আছে কিন্তু জেসমিনের বর্তমান বয়সটা কিন্তু আমার উদ্দীপকে নাই এই মানটা আমার বের করতে হবে প্রথম তারপরে আমরা অঙ্ক আমরা কি করতে হবে বের করতে হবে দেখো তাহলে এটা যদি আমরা বের করে রাখবো দেখো গ নম্বরটা খ হতে আবিদার বর্তমান বয়স কত আসলো বলতো 17 সমস্ত 1/2 বছর আচ্ছা তাহলে এখন কি লিখবো দেখো মনে করি জেসমিনের বর্তমান বয়স বর্তমান বয়স দিলাম কত বলো তো খ বছর
এখন লেখো উদ্দীপক হতে বা প্রশ্ন মতে, তুমি যেটা লেখো সেটাই হবে। দেখো তো প্রশ্ন মতে আমার দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে কি, দেখো জেসমিনের বর্তমান বয়সের অনুপাত আবিদের বর্তমান অনুপাত। দেখো জেসমিনের বর্তমান বয়স অনুপাত আবিদার বর্তমান বয়স, আবিদার বর্তমান বয়স অনুপাত আছে কত, 5:2 তোমার কত আছে, 3:2 দেওয়া আছে, 3:2 কত দেখো 2। এখন মানগুলো বসো, দেখে দেখে দেখো জেসমিনের বর্তমান বয়স কত তোর 6 বছর, আবিদার বর্তমান বয়স 17.5 বছর তোমার দেওয়া আছে। তো এটাকে আমরা কী লিখতে পারি দেখো, খ অনুপাত এটা আসবে কত দেখো, আবিদার আছে 17 সমস্ত 1/2 ইকুয়াল, এটা আসবে 3/2 বা এটা আসবে দেখো খ অনুপাত, এটা আসবে 35/2 ইকুয়াল, এটা আসবে 3/2। এটাকে যদি আমরা এখন গুনতেই দেখো সাজাইলে দেখো 35 নিচে আসবে 2 ইকুয়াল আসবে দেখো 3/2, যেহেতু এটি ভগ্নাংশ আকার আছে দেখো তাহলে খয়ের সাথে এই মানটা গুণ দেবে আমার মানটা কী দাঁড়ায় সেটা দেখো খ কিন্তু উপরে আসবে 2 নিচে আসবে কত 35 ইকুয়াল, এটা আসবে 3/2 বা এটা আসবে 2 খ নিচে আসবে কত 35 ইকুয়াল আসবে 3/2। আর গুণন করো, আর গুণন করলে কত আসবে দেখো 4 খ ইন্টু আসবে 35 ইন্টু কত 3। এখন দেখো তার দ্বারা ভাগ দিলে মানটা আমার কী দাঁড়ায় দেখো, বা এটা আসবে খ ইকুয়াল, এটা আসবে 35 গুণন 3 নিচে আসবে কত বলতো 4। এটাকে যদি আমরা এখানে গুণ 3 35 হলো তোমার 105, নিচে আসবে কত 4। এটাকে যদি আমরা ভাগ দিই দেখো 105 যখন আমরা ভাগ দেবো কত দিয়ে বলতো 4 দিয়ে, তাহলে কত আসবে 26 সমস্ত 1/4। তাহলে এটা কার মান, খ ছিল কে, জেসমিনের বর্তমান বয়স। তাহলে আমরা লেখতে, সুতরাং জেসমিনের বর্তমান বয়স 26 বছর 1 সমস্ত 4 এত বছর, 26 সমস্ত 1/4 বছর। তাহলে এখন দেখো আমার প্রশ্নটা কী বলছে, আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের শতকরা কত, এই মানটা আমরা কী করবো নির্ণয় করবো। তাহলে এখন লিখতে হবে আবার উদ্দীপক হতে উদ্দীপক হতে, উদ্দীপক আমরা কী লিখবো, আনিকার আনিকার বর্তমান বয়স এটা ছিল 3 বছর 6 মাস, এটাকে লেখা যাবে এত বছর লেখা যাবে দেখো। এটাকে যদি আমরা সমস্ত আকারে ভাঙ্গাই দেখো তো 3 দ্বিগুণে 6 কত হয় 7, 7/2 বছর, 7/2 বছর আমরা দুইটাকে সমস্ত আকারে ভাঙ্গাইলাম দেখো। আর এটাকে যদি আমরা সমস্ত আকারে ভাঙ্গাই এটাকে লেখা যাবে কী বলতো 105/4 এত বছর। তাহলে এখন দেখো শর্তে ছিল তোমার কি, আনিকার বর্তমান বয়স জেসমিনের বয়সের শতকরা, আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের শতকরা কত। তাহলে আমরা জিনিসটা এখন বের করলে মানটা কী দাঁড়ায় দেখো, সুতরাং আনিকার বর্তমান বয়স, আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের, জেসমিনের বর্তমান বয়সের বয়সের কত অংশ দেখো, এটা যখন আমরা ভাগ দেবো তাহলে মানটা আমার কী দাঁড়াবে দেখো। তাহলে এখানে আনিকার বর্তমান বয়স আছে কত, 7/2, জেসমিনের বর্তমান বয়স কত আছে 100 কত আছে বলতো 5/4। তাহলে আমরা কী লিখবো দেখো, 7/2 ভাগ কত আসবে বলতো 105/4 এত অংশ। এটাকে যদি এখন আর যদি আমরা ভাঙে তাহলে মানটা আমার কী দাঁড়ায় দেখো, ভাগরে যখন তুমি গুণ দেবা, ভাগরে গুণ দিলেই দেখো তাহলে 7/2 ভাগ দিয়েছি 105/4 দ্বারা, মাঝে আছে ভাগ, যখন ভাগরা ছিঁকড়ে আমরা গুণ দিই তখনই যে পরবর্তী যে রাশিটা থাকে সেই রাশিটা কী হয় বলতো পরিবর্তন হয়ে যায়, লব যায় হর হইয়া, হর যায় কী হইয়া লব হইয়া দেখো। তাহলে আমরা কী দেখতে পারি 7/2 গুণন,
এটা আসবে 8 ভাগ কত আসবে দেখো 105 এত অংশ এটাকে যদি আমরা কাটাকাটি করি দেখো 7 দিয়ে যদি 105 এর কারে 7 15 অঙ্ক কত হয় 105 7 15 অঙ্ক কত আসবে তো 105 15 আসলো দেখো তাহলে এখন দেখো উপরে থেকে 4 নিচে থাকে কত পড়া দেখো 30 তাহলে কত আসবে দেখো 4 বাই কত 30 এত অংশ কিন্তু প্রকাশ কত দেখি শতকরায় তাহলে আমরা এখানে কি লিখছি আনিকার বর্তমান বয়স দেশমিনের বর্তমান বয়সের এত অংশ পাইলাম এখন প্রকাশ করব কিসে শতকরায় তাহলে এখন কি লাগবে সুতরাং দেখো আনিকার বর্তমান বয়স জেসমিনের বয়সের জেসমিনের বর্তমান বয়সের বর্তমান বয়সের শতকরা এটা আসবে 4 গুণ 100 নিচে আসবে কত 30 এত বছর এত বছর এখন দেখো এটা কাটাকাটি করলে আমার মানটা কি দাঁড়ায় দেখো শূন্য শূন্য কি কাটা যায় যায় দেখো তো থাকে কি উপরে উপরে থাকে 40 নিচে থাকে কত 3 এত বছর এখন দেখো এটাকে ভাগ দিলে তোমার আসবে 13 সমস্ত 1 বাই 3 বছর আর অ্যান্সার আসবে কি 13 সমস্ত 1 বাই 3 পার্সেন্ট তাহলে এখন লিখে দাও লেখো উত্তরটা কি লাগবে যে 13 সমস্ত 1 বাই 3 পার্সেন্ট তাহলে শিক্ষার্থীরা তোমাদের দেখো এই অধ্যায়ের আরও অনেকগুলো অঙ্ক তোমার সৃজনশীল আকারে তোমার এক্সারসাইজ আছে এগুলো তোমরা বাসায় চেষ্টা করবে যদি তোমার সমস্যা থাকে তাহলে আগামী ক্লাসে কমেন্ট করবে তাহলে সেগুলো বুঝাই দেওয়ার জন্য চেষ্টা করবো খোদা হাফেজ আজকের মতো এখানে শেষ করছি।